বেশিরভাগ মানুষের উচ্চতা নিয়ে ফোবিয়া থাকলেও কিছু কিছু মানুষ এই উচ্চতা নিয়ে একদমই তোয়াক্কা করেন না। আপনারা এখন যে দৃশ্যটি দেখছেন এটি সিনেমা নয় কোনো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কারসাজি, যার পুরোটাই বাস্তব। ঢাকার আকাশে প্রথমবার দেখা মিলল লাল শাড়ি পরা সুপারম্যান। কদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায় একজন নারী শহরের উঁচু দালানের কার্নিশে পা ঝুলিয়ে বসে আছেন, পরনে যার লাল শাড়ি। ব্যাপারটা অনেক সহজ মনে হলেও যারা ভিডিওটি দেখছেন তারা নিশ্চয়ই অবাকই হচ্ছেন, কারণ খুব সম্ভবত কোনো সুউচ্চ দালানের ওপরে বা কার্নিশে আত্মবিশ্বাসের সাথে দাঁড়িয়ে থাকতে বা হাঁটাচলা করতে দেখা যায় না কাউকেই। সবার প্রশ্ন, ঢাকার আকাশে কে এই রহস্যময় নারী? কেন করছেন এই অবাক কাণ্ড? ভিডিওতে দেখা এই নারীর নাম জাকিয়া রায়হান রূপা। রাজধানীর ধানমন্ডিতে বসবাস করেন এই নারী। কোনো সুউচ্চ দালানে বসে থাকা বা হাঁটাচলা করাই চান নেশা। 43 বছর বয়সী রূপা একজন গৃহিণী, তার 2 সন্তান রূপম ও জয়িতা। রূপার যে কোনো উঁচুতে উঠতে ভালো লাগে। তার ছোটবেলা কেটেছে গাছের ডালে ডালে, এখনো সুযোগ পেলে উঠে পড়েন গাছের চূড়ায়। রূপার উঁচুতে ওঠা নেশা হলেও ঘুরতে ভালোবাসেন তিনি, আর এই ঘোরার মাঝেই উঁচুতে ওঠার সুপ্ত বাসনা পূরণ করেন রূপা। দেশ বিদেশে মেয়েকে নিয়ে ভারত, নেপাল, তুরস্ক আর থাইল্যান্ডে প্যারাপাইলিং এর মতো রাইডেও মেতেছেন এই নারী। রূপা তার নিজের ফেসবুকে এটি একটি বিপজ্জনক কাজ উল্লেখ করে এই অসাধ্য কাজটিকে কেউ ভুলেও না করার অনুরোধ জানিয়েছেন। কারণ হিসেবে রূপার অ্যাক্রোফোবিয়া বা উচ্চভীতি নেই বলে তিনি উচ্চতাকে উপভোগ করেন। কবির চৌধুরী জয়, দূরবীন নিউজ।